खोज खबर निये आसबो रातिरो किछु खाय नाई सावलरा आमि कि जाबो अच्छा ठीक आछे तुमि थाको आमि देखे आसि ताड़ाताड़ी आसिस জটিলতার মধ্যে জড়ায়া গেল আমার তো খুবই খারাপ লাগতেছে মন খারাপ করে আর কি হবে আপনি তো জোর করে তাকে টানে আনেননি সেই তো নিজে সাইদে আসছে সাইদে যে কেন আসছে সেটা তুমিও জানো আমিও জানি নারী জাতির ছলনায় পড়ে কত রাজা বাদশাহ যে শেষ হয়ে গেছে
আর ও তো আন্তন। তাহলে কি সব দোষ আমার জহরের, তাই না? গায়ে পড়ে কথা নকে, আমি কি সে কথা কইছি? কথাটার মানে কি দাঁড়ায় সেটা কি আমি বুঝিনি? বুঝে যদি থাকো তাহলে বাদ দাও, এ নিয়ে তর্ক করো না। যাই দেখি সাওয়ালটার ঘুম ভাঙিছে নাকি। দাদু, আন্তন ওডো ওডো দাদু, আন্তন আন্তন এ ওটা মরিয়ে ঠেটে গেল নি, ওডে না তুই বন্ধ রয়েছে, পরীক্ষার নাম্বার নিচ্ছ, উড়ে এসে জুড়ে বসার পায়তারা করতেছে। এই ঘুম ভাঙে নাই ওস্তাদ, চেষ্টা করতে আসছিলাম এখনো ভাঙে নাই। অন্তন আন্তন, এই আন্তন, কি দেখো? ওঠো, মুখ হাত ধুয়ে ফেলাও। প্রথম প্রথম একটু অসুবিধা হয়, কইছিলাম না অনেক কষ্ট হবি? এ হিরো, হিরো তুই আমার সাথে আয়, আন্তনের জন্য পানি পড়িয়ে দেব, ফিরে এসে খাওয়াই দিবি। আমার কাছে দাও, আমি তোমার হাতে নখ পলিশ লাগাবো। না মা ঝুলে দেখি হালায় আর তো শরম করবো। আরে কিছু হবে না, দেখো দেখো কোনো অসুবিধা নেই। সকালে উঠেই যে তুই বর হাতে নখ পালিশ দিবেন লাগিছু, বউ খাবিনি কোন হাত দিয়ে? ক্যা এটা কি যে নখ পালিশ নাকি ঢাকার থেকে কিনা, লাগানোর সাথে সাথে শুকা যায়, বিশেষ নয়। আইসো দেখো হাতে লাগা, দেখো আইসো। হয়েছে দেখা লাগবি না তোর ওস্তাদের সঙ্গে দেখা করবার গেছিলি? হ্যাঁ গেছিলাম, কাম কাজের কথা কিছু হয়েছে? বইয়ের তো ভাত কাপড় দেওয়া লাগবে নাকি?
আমার কথা না হয় বাদই দিলাম। হ্যাঁ সেই চিন্তাই করতেছি, ওস্তাদের কাছে গেছিলাম দোয়া নিয়ে আইছি, ভাবতেছি তার আন্ডারে আর থাকবো না, নিজেই স্বাধীনভাবে কিছু একটা শুরু করে দেব। মুড়ি পুতায় যাবেনি নে, অর্ধেকটা খাওয়াই দিবি আর অর্ধেকটা চোখে মুখে ছিড়াই দিবি, যা। খারাপ শালান্ত, তোমাকে আমি ওস্তাদের পড়া পানি খাওয়াছি, এতদিন হলো কষ্ট করে মরতেছি আর একদিনই ওস্তাদের দরদ উতলে উঠতেছে, তোমাকে আমি পড়া পানি খাওয়াচ্ছি, পুকুরের পানি তোমাকে খাওয়াবো যেন আর জ্ঞান না ফিরে। তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে আমি। আন্তন, কি কষ্ট লাগে দাদু? নুরু ভাই, গা হাত পা ব্যথা। দূর, অস্তাদের পানি করা খেলে ঠিক হয়ে যাবে। তাহলে শেষ তোমায় তুমি মুখ দলে ঢোকলা না? এ জহর জানে, জানে জহর জানে। অর্ধেক খাই অর্ধেক মাথা ঢালি দিতে কইছে না দাদু। রাত্রে তোমার কি হয়েছিল বলতো? পানি গ্লাস হাতে নিয়ে হা করে কি দেখছিস? আরে বেটা, মামা না কেমন আছেন? মামা, তোমাকে তো ঠিক চিনবার পারলাম না। মামা, আমারই চিনবার পারলেন না? আমি ময়রাম। ও ময়রাম তুমি? আহ, এটা তুমি অনেক বড় হয়ে গেছ। হ্যাঁ, ওই তুমি আমাকে মামাকে ডাকতেছিলে তো, ওই জন্য ভাবলাম কিটে না কিটে ডাকতেছে। ওই মেলা দিন গায়ে নাই তো, গ্রামে না থাকলে যা হয়। কে, আমরা তো ছোটকাল থেকে আপনার মামাই ডাকতাম, আপনি আমার আম্মারে বুবু ডাকতেন না? ঠিক মনে করবার পারতেছি নে। ওই হয়েছে কি, ওই গ্রামের সবার মুখে আমাকে ভাই ভাই করে ডাক শুনতে শুনতে মনে করে যে সবাই আমাকে ভাই করে ডাকত। তা তুমি ভালো আছো তো? অনেক বড় হয়ে গেছো তুমি, হ্যাঁ, আর দেখতে তো ফাইন হয়েছো তুমি। আচ্ছা ভাড়া মামা, শুনলাম আপনি নাকি বিয়ে করে বউ নিয়ে আসছেন, তো নতুন বউ দেখবার যাবো যাবো করে সময়ই হয়ে ওঠে না। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওই সমস্যা হলে কি জানো, আমার এই নতুন বউ মানুষজনের সামনে বেশি জায়গা চায় না, মানে খুব পর্দা করে চলে, তো না যায় ভালোই করেছ। তা তুমি এই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছ কে? এই জন্যই মনে করি গায়ের মেয়েদের স্কিন ভালো থাকে না। আর কোন না, আমার আন্তন ভাই রাতে বাড়ি ফেরে নাই, মা তো চিন্তায় অস্থির হয়ে গেছে, তাই তারে খুঁজ বেড়াইছিলাম। তো জুয়েন সাহলে আবার খোঁজা খুঁজির কি দরকার আছে? যাও তুমি বাড়ি যাও, দেখো তো ও রোদ্রে পুড়িয়ে ওই তোমার চামড়া লাল হয়ে গেছে একেবারে। ঠিক আছে যাও।
কেমন আছো অন্তন? জি উস্তাদ ভালো, আপনার দয়ে ভালো আছি। কইছিলাম না, এ বড় কষ্টের পথ, কঠিন পথ, প্রমাণ পাইলে তো। অসুবিধা নাই উস্তাদ, আপনার ছায়া পাওয়ার জন্যে আমি সবসময় কষ্ট করতে রাজি আছি। তোমার মনটা খুব পরিষ্কার, খুব ভালো ছেলে তুমি, সেই জন্যে তোমারে আমার পছন্দ হয়ে গেছে। আর এই জন্যে আমি তোমারে কিছু পরামর্শ দিবার চাই। অসুবিধা নাই উস্তাদ, আপনার সব উপদেশ আমি মাথা পেতে নেব। তোমাকে বাঁশি বাজানোর কথা নিষেধ করেছি বলে হয়তো তুমি মন খারাপ করেছাও। আমি জানি বাঁশি বাজাতে তুমি খুব ভালোবাসো। শোনো আন্তন, বাঁশিতে সুর তোলা একটা অনেক সাধনার কাজ। তুমি অনেক সাধনার পরে বাঁশিতে এমন সুন্দর সুর তুলবার পারো। আজ তুমি যে পথে পা দিলে সেটাও অনেক সাধনার পথ। চুরি করবার গেলেও অনেক সাধনা লাগে, দুইটে কাম দুইটে সাধনা একসাথে করবার গেলে কোনো কাণ্ডাই ঠিক মতো হয় না। সেই জন্যেই আমি তোমার বাঁশি বাজাতে নিষেধ করেছি। আমি আপনার সব আদেশ মাথা পেতে নিছি, এখন থেকে আমার সব সাধনা আপনার পথ ধরেই চলবে। আর একখান কথা, আগামী 21টা দিন 3টা শনিবার তুমি কোনো যুবতী মেয়ের ছায়াও মারাবার পারবা না, তাদের হাতের পানিও খাবার পারবা না। এইটি তোমার সংযমের একটা অংশ। আর আজ থেকে 7 দিন তুমি নিরামিষ আর আদু ছেলের ভাত খাবা, আজ এইটুকুই। এরপর আমি তোমারে আস্তে আস্তে শপথ দেব। যা বাড়ির যা। দোস্ত, এমনই কপাল নিয়ে দুনিয়ার মুখে আমি আসছিলাম, কারো যে ভালোবাসা সেটাও আমি পালাম না। কেন আসুক গে কথা কাকা? বেটা তুই এতো আতাই হদারের খাস লোক, তোর হে ভালোবাসা, ভালোবাসে নি ঝালির লোকে হে তোরে বিয়ে দেবে, সেটাও ঠিক হয়ে গেছে। আবার জহর তোরে ভালোবাসে ইন্দুর মারার বিষ তোর হাতে তুললে দিছে, তা ভালোবাসার কমতি তো আমি কোনো আনে দেখতে আসি না। ও আমার কপালে ইন্দুর মারার বিষই আছে। আরে আন্তনুক দেখ, তার আদর দেখিছ? একদিন হানি দলের মধ্যে ঢুকেছে, ওস্তাদ তার নিয়ে কি পেরা আসিনি? হাতে তো হিংসা করার কিছু নাই হিরু। আর আন্তন প্রথম দিন মন্তরের দখ সহ্য করতে না পারে ফিট হয়ে গেছে, ওস্তাদ হিসাবে একটু খোঁজ খবর তো হয়ে নিতেই পারে। ও তা তো নিবারই পারে, কিন্তু হিরু ইন্দুর মারার বিষ খেয়ে যে পৃথিবী থেকে চিরবিদায় নিবার চাইছিল, ওস্তাদকে টুকে মেরে দেখতে আসছিল, আসেনি, এই দুঃখ আমি করে নাকি? তুই কো না, হাতে তো দুঃখ বর্ম কিছু দেই না। হন তুই বেটা যদি সত্য সত্যি বিষ খাতি তাহলে ওস্তাদ ঠিকই খোঁজ নিত। তুই এটা খাইছো আডার করি, আর ওস্তাদ তো একটু রাগ হইতে পারে, বুঝো না? সেটা কি আমার দোষ? আমি কি আডার করি মনে করে খাইছিলাম?
না এটা ঠিক দোস্ত তখন কিন্তু একটা কথা কয় হয়নি আচ্ছা কও কও আমি যখন বিষ খেয়ে প্রায় মরো মরো ভাব হয়েছিল তখন কিন্তু জ্বর এসে আমার কাছে হাজির হয়েছিল তুই পড়লি কি কার এখন হবে এটা খাইছো আডার গুড়ি আবার মরা মরা ভাব হয়েছে থাবড়াই দাঁত দো ঠালাই তুমি সাড়ামি করার জায়গা পাও না না এই হলো সমস্যা কথাটা যদি আন্তন কত তাহলে পরে তুই বিশ্বাস করতি একটা উদাস ভাব নিয়ে থাকবি তাহলে দেখবি মায়ের মানুষের তোর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে আচ্ছা গর্জন কি কবা কও আমার জরুরি কাম আছে ওরে আল্লাহ এমন একটা ভাব করতেছেন যেন দেখি দেখেন না চিনি চেনেন না তোমার সঙ্গে আমি পরে কথা বলবো না ঘরে আমার আসবে।